Assalamu alaikum kaka. Re ki jater guru kaka? Bishal boro guru. Singh ta dekha mone hocche puro. Bap re bishal boro. Kaka edar ojon koto ache? 1500 kg. এই ওইদিকে যাও কি মারাইছে গরু কাছে কত হইলে বিক্রি করবেন এটা এর চিন্তা ভাবনা আছে চাইছি অনেক 20 22 18 চাইছি এখন 7 8 হলে বিক্রি করে দেব আর রাখবো না 7 8 হলে বিক্রি করে দেব তোমাক আল্লাহ এত কম দাম কি করবেন পরিচার নাই তো আটা কেতা নাই না ক্রেতারে বড় গরু ক্রেতা নাই আগের দিন দাম বলছিল 7.5 দাম বলছিল 7.5 বলছে 7.5 আয় হায় এত কম দাম পার্টি কম না আল্লাহ মাথা নষ্ট এই যে গরু ট্রাপটা আর কিনতে পারে বিশাল বড় গরু মারাত্মক গরু অস্থির বলতে গেলে 7-8 লাখ হলে ছেড়ে দেবেন না এখন যা কবি দিয়ে দেবার মানে ইচ্ছা নাই যে ধরে আকার অসহ্য এসে গেছে আয় হায় রে কয় দাঁত বলুন মিটার কয় দাঁত 6 দাঁত হইছে 6 দাঁত বয়স এটা 5 বছর ছোট থেকে পালছেন আপনি কি খামারি হ্যাঁ খামারি আরে প্রফিট হবে কিছু মনে হয় না এবার কি হবে এখন আমাদের তো চাহিদা শেষ নাই কিন্তু চাহিদা তো পূরণ কর মানুষে তো পারে কি পূরণ করতে দেখেন কি হয় আর কো আর তো দুই তিন সময় আছে না দেখেন দুই তিন দাম ছাড়েন না দুই তিন সময় দেখেন ভাইকে যা আছে আমি রসিদ আছে ভাইকে যা আছে তাই হবে আর এটাই বসে কইছি যা আছে তাই হবে গরু আনছেন কয়টা গরু বড় দুটো আছে বড় কয়টা 10-20 এখন কে কত দিন পেয়ে তারাই ভালো জানে আপনার তো সাইতে কত দাম চাচ্ছেন এটা মানে এই কতগুলো গরু আছেন গরু আছে আমার 22টা বিক্রি করছেন কয়টা 5-6টা বিক্রি হয়েছে 5টা বিক্রি হয়েছে না এই যে দুই নম্বর কেটে এই যে এই হাটে একটু বড় ও সমস্যা নাই এত কম দামে আমাদের হাতের ভিতরে কোনো কত দাম বলছে এটা কত দাম বলছে 5,20,000 বলছে কালারটা কালার না কালারটা কত বলছে কম বলছে কত দাম চাচ্ছিল কালারটা কত দাম বলছিল কালারটা কত দাম বলছে আপনি কত চাচ্ছিল 8 লাখ ওটা মন কয় মন হবে এটা চোদ্দপূর্ণ মনে মতন হবে না আচ্ছা কোথেকে আসছেন আপনারা কুষ্টিয়া থেকে আটা কি ক্রেতা কম আরে রোট অনেক বড় বড় এর আগের দিন এটা অনেক দাম গেছিল সব কুষ্টিয়া সব কুষ্টিয়া আরো তো সময় আছে দু একদিন ধৈর্য ধরে সময় আছে তো সমস্যা 10 লাখ টাকার গরু এটা পালসি 10 লাখ টাকার মতো প্রায় আমাদের বিক্রি করলে আমাদের মুনাফাটা সেরকম আসতে পারে কিন্তু এখন এই বাজারে এসে দেখছি যে 10 লাখের গরু কেউ 5-5.5 লাখ টাকা বলছে তো এখন আমাদের 4 লক্ষ টাকা মতো লসের দিকে এই গরুতে আছে আর কি দেখা যাক মাশাআল্লাহ সামনে সময় আছে এর ভিতরে যদি কোনো পরিবেশ হয় তখন আমরা হয়তো এটাকে ছাড়বো আর কি ইনশাআল্লাহ হ্যাঁ
এটা কি একদম বড় এটা কি জাতের গরু এটা এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু ক্রস অস্ট্রেলিয়ান ক্রস হ্যাঁ গরুটা সুন্দর কালো কুচকুচে একদম এটা সুন্দর আমরা তো 3 বছর মতো পালছি এই গরুটা 3 বছর মতো পালছি লাস্ট কত হলো ছাড়ুন এটা লাস্টে দামাদামি করার পরে 1 লাখ টাকা 1 লাখ 2 লাখ কমিশন আছে যা হয় দন্দা পার্টি ভালো পার্টি পেলে পরে শৌখিন জাতীয় যদি কোনো ব্যক্তিকে পাই তাহলে পরে বেশি করে আমরা বিক্রি করতে ইচ্ছুক আর একটু ধৈর্য ধরেন জি ইনশাআল্লাহ ভালো দাম পাবেন এত তাড়াতাড়ি বেচছেন না ঠিক আছে জি জি আর তো সময় আছে বয়স কত বয়স সম্ভবত 3.5 বছর হবে কয় দাঁত এটা এটা 4 দাঁত 4 দাঁত জি জি আমাদের এখানে কোনো ফরমালিন কোনো কিছু কোনো ইনজেকশন কোনো ব্যাটালিয়ান কিছু দেওয়া নাই সম্পূর্ণ দেশি জাতীয় খেসারি ছোলা এবং গম যা ভাত জাতীয় জিনিস দিয়ে আমাদের এটাকে দুই নম্বর গেটে বিশাল বিশাল আকারের গরু আপনারা দেখতেই পাচ্ছেন কাকা গরু কি আপনার কাকা এটা কি যেতে গরু অস্ট্রেলিয়া কাকা জার্সি অস্ট্রেলিয়ান ক্রস নাকি ক্রস কাকা কত দাম যাচ্ছেন এটা দাম যাচ্ছে 10 লাখ দাম কি উঠছে এটা গরুর কোন নাম রাখছি জিজ্ঞেস করতেছে কে তারা কি নাম রাজাবাবু আচ্ছা রাজাবাবু বিশাল আকারের রাজাবাবু গরু দেখতে পাচ্ছেন আচ্ছা এটার বয়স কত বয়স আমার হাতে 2 বছর 3 মাস দেখতেই পাচ্ছেন বিশাল আকারের গরু সাড়ে 3 বছর বয়স কয় দাঁত এটা চার দাঁত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আসতে পারেন 2 নম্বর গেটে নতুন বাজার বাড়িধারা 2 নম্বর গেটে বিশাল বিশাল বড় ধরনের গরু পাওয়া যাচ্ছে এখানে আসতে পারেন যারা বড় গরু কিনতে চান এই রাজাবাবুকে যারা কিনতে চান আসতে পারেন কত হলে ছাড়বেন লাস্ট লাস্ট শুনুন এখন দাম আমাদের এখন আপনাদের মতো এখন আপনারা যেভাবে আমাকে দাম যদি মানে মিলে যায় তাহলে ছেড়ে দেবো না এবিএন এমএল টিভি আসসালামু আলাইকুম ধন্যবাদ এবিএম এমটিভি কে এই জনগণের কথা জনগণের মাঝে তুলে ধরার জন্য আমরা চুয়াডাঙ্গা থেকে আটটি গরু নিয়ে আমাদের যে আশা ছিল গরু পর্যাপ্ত চাপ হওয়ার কারণে আমাদের আশা স্বরূপ সেই দাম আমরা পাচ্ছি না এই জন্য আমরা একটু মানসিক দিক থেকে একটু কষ্টে আছি তবে আল্লাহ ভরসার চেষ্টায় আছি এই গরুটা 100% অস্ট্রেলিয়ান ফিজিয়াম গরুটা এই আশেপাশে চাই এই গরুটাই সবাই একটু সুন্দর সুন্দর চয়েস করছে বা বড় আছে দেখছি সুন্দর ভালো দাম হাঁকানো হয়েছে 10 লক্ষ টাকা 6 লক্ষ টাকা পর্যন্ত উঠেছে 6 লক্ষ টাকা উঠছে না 6 লক্ষ টাকা উঠেছে আর অল্প কিছু হলে পারে আশা আছে যে ছেড়ে দেবেন না ছেড়ে দেবেন আচ্ছা এটার ওজন কত ওজন এটা 30 মন ওজন 30 মন ওজন 30 মন আল্লাহ গরু তো দেখা যাচ্ছে সস্তাই আজকে যে গরু কিনতে আসবে ইনশাল্লাহ গরু অনেক সস্তা গরিবুল্লাহ গরুর নাম এটা গরিবুল্লাহ না 6 লাখ টাকায় যে গরিবুল্লাহ পেয়ে যাচ্ছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন কেউ যদি 2 নম্বর গেটে আসতে পারে নিজামুদ্দিন আঙ্কেলের কাছে কেউ যদি গরু এই কিনতে চান অনেক কম দাম সে কম দামে দিয়ে চলে ইনশাল্লাহ কম দামে দিয়ে যাবো আমার একটাই গরু আছে ইনশাল্লাহ আমি কম দামে কয়টা বিক্রি করছেন 5টা আনিছে 4টি বেঁচেছে আরেকটা আছে না আচ্ছা ইনশাল্লাহ এগিয়ে যান কয় দাঁত এটা
এটা চাইদা চাইদা আচ্ছা ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আপনার একটা গুরাস ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে গরু চাইছে গরু দাম আছে এই দুটো আমার এটা কত বলছিল কত বলছিল দেখা যাবে ঠিক আছে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন 210 210,000 আচ্ছা এটা কত মন হবে এটা সাত মন প্লাস 210 এটার ওজন আছে কতটুকু সাত মন ওজন সাত মন প্লাস ওজন এর বয়স কত দুই বছর কয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা কত হলে বিক্রি করবেন লাস্ট গরু কি হাটে কি ক্রেতা কম না আছে গরু আছে কয়টা গরু আনছেন কয়টা দুইটা একটা বিক্রি করতে পারেন নাই ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আজকে রাতে একটা চাপ হবে দেখেন গরু দাম যায় 120 না পায় কাস্টমার পায় বুঝতে পারছি আর গরু চাপ বেশি এই হাটে একদম মানে এই হাটটা বেশি বড় না ইনশাআল্লাহ বিক্রি হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুই নম্বর গেটে কি বিশাল বিশাল গরু এই যে একটা গরু দেখতে পাচ্ছেন